আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি সার্কুলার নিয়ে এসেছি, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেটি আজকে 7 সেপ্টেম্বর ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, সেটি আমি ডাউনলোড করেছি। সো এখন আমি আপনাদের সামনে এই সার্কুলারটি পড়ে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে এই সার্কুলারটি দেখুন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সহকারী ব্যবস্থাপক অর্থ ও নিরীক্ষা, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইজন নেবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মান সহ তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি। 2 নম্বর দিয়েছে নিরাপত্তা কর্মকর্তা, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এখানে হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে 2 জন, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সহ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তারপর 3 নম্বর যে নিবে, এটা হচ্ছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। আর শূন্য পদের সংখ্যা হচ্ছে 2 জন, আর এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে বাণিজ্য ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ হিসাবরক্ষক ক্যাশিয়ার পদে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে 4 নম্বর যে দিয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, লোক নেবে 12 জন, আর আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। 5 নম্বর হচ্ছে গাড়ি চালক নেবে, বেতন 9,300 থেকে 22,490 টাকা, আর শূন্য পদের সংখ্যা হচ্ছে 15 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত। তারপর 6 নম্বর যে নিবে, এটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। আর শূন্য পদের সংখ্যা হচ্ছে 65। আবেদনের যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি ও স্ফীত 32 ইঞ্চি হতে হবে। আশা করি আপনারা এই সার্কুলার দেখে বুঝতে পেরেছেন যে কতজন লোক সংখ্যা নেবে আর কিভাবে আবেদন করতে হয়, সে নিয়েও এখানে পূর্ণাঙ্গ আর কি নিয়ম দেওয়া আছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর এটি ডাউনলোড করে নিতে পারেন। ইত্তেফাক পত্রিকায় আজকে 7 সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। আবেদনের সময় হচ্ছে 10 তারিখ সকাল থেকে আর কি 30/9/2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত, আর কি এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।